স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের ব্যাপারে আদালত এবং রাজ্য সরকারের নির্দেশিকাকে মান্যতা দেওয়ার দাবিতে স্কুলে স্কুলে স্মারকলিপি জমা দিচ্ছেন টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার বনগাঁ মহকুমা শাখার সদস্যরা। সংস্থার পক্ষ থেকে ইতিমধ্যেই মহকুমার 11টি স্কুলের প্রধান শিক্ষকের কাছে এই স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। স্কুল শিক্ষকতার মতো স্থায়ী চাকরি করছেন এমন শিক্ষকেরা প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। এ ব্যাপারে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের পাশাপাশি রাজ্য সরকার নির্দেশিকা জারি করেছে। শিক্ষকেরা প্রাইভেট টিউশন করছেন না এই মর্মে স্কুলের প্রধান শিক্ষকের কাছে মুচলেকাও দিচ্ছেন। এত কিছুর পরেও এক শ্রেণীর স্কুল শিক্ষক অনৈতিকভাবে এখনও টিউশন চালিয়ে যাচ্ছেন, আর তারই বিরুদ্ধে আন্দোলনে নেমেছে গৃহ শিক্ষক সমিতি। তারা বনগাঁ মহকুমার বিভিন্ন স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করছেন। সেই স্কুলের যেসব শিক্ষক প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত তাদের নামের তালিকা তুলে দেওয়ার পাশাপাশি স্কুলের কোনো শিক্ষক প্রাইভেট টিউশনের সঙ্গে যাতে আর যুক্ত না থাকেন তার আবেদন জানাচ্ছেন। সংগঠনের পক্ষ থেকে জানা গেছে গত মঙ্গলবার থেকে তাদের এই কর্মসূচি শুরু হয়েছে। ইতিমধ্যেই তারা গাইঘাটা ব্লকের 11টি স্কুলের প্রধান শিক্ষকের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। আগামী দিনে একইভাবে মহকুমার সমস্ত স্কুলে এই স্মারকলিপি জমা দেওয়া হবে। তাতেও কাজ না হলে তারা শেষ পর্যন্ত আইনের দ্বারস্থ হবেন বলে জানান। আমরা টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সদস্য। আমরা গত মঙ্গলবার থেকে ডেপুটেশন দিতে শুরু করেছি, গত মঙ্গলবার ডেপুটেশন দিয়েছি, আর আজকে 25/7/2022 আজকেও কিছু স্কুল ডেপুটেশন দিলাম। এই দুদিনে আমরা মোটামুটি 11টা স্কুলে ডেপুটেশন দিয়েছি, এবং আমাদের ডেপুটেশনের মূল যেটা দাবি রয়েছে সে দাবিটি হলো স্কুল মাস্টারমশাই প্রাইভেট টিউশন করতে পারবেন না। এটা আমাদের নয়, সুপ্রিম কোর্টের অর্ডার এবং কলকাতা গেজেটেও এটা উল্লেখ আছে এবং রাজ্য সরকারেরও আইন আছে। সেই হিসাবে সেইটাকে যাতে মান্যতা দেওয়া হয়, যেটা হচ্ছে সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টের তরফ থেকে হচ্ছে আইন পাশ করা হয়েছে, সেটাকে যাতে মান্যতা দেওয়া হয় তার জন্য আমরা বিভিন্ন স্কুলের এই 11টা স্কুলের আমরা হচ্ছে হেডমাস্টারমশাইয়ের সাথে দেখা করেছি, এবং প্রত্যেকটি স্কুলে হেডমাস্টারমশাই আমাদের সাথে অত্যন্ত সহযোগিতা করেছেন এবং তারাও বিষয়টা নিয়ে অত্যন্ত আপ্লুত যে তারা যে সমস্ত অভিযুক্ত টিচাররা প্রাইভেট টিউশনের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে তারা কঠোর পদক্ষেপ নেবেন, এবং ভবিষ্যতে যাতে ওই মাস্টারমশাই প্রাইভেট টিউশন না করতে পারেন তার জন্যও তিনি কড়া পদক্ষেপ নেবেন। এবং তিনি এটাও উল্লেখ করেছেন যে তাদের স্কুলে পঠন পাঠনটা প্রতিও গুরুত্বপূর্ণ নজর দেবেন। এবং আমরা আরও আমাদের ভবিষ্যৎ কর্মসূচি হচ্ছে আরও যে সমস্ত জায়গায় এই যে চাঁদপাড়া, গাইঘাটা হচ্ছে, তারপর পাল্লা, ঠাকুরনগর, এই সমস্ত জায়গায় আরও যে সমস্ত স্কুল মাস্টারমশাইরা অবৈধভাবে প্রাইভেট টিউশন করছেন তাদেরকে আমরা তন্নতন্ন করে খুঁজে বের করব, এবং খুঁজে বের করে তার সংশ্লিষ্ট হেডমাস্টারমশাইয়ের কাছে যাব এবং গিয়ে ডেপুটেশন দেব, এবং তিনি যাতে প্রাইভেট টিউশন না করেন তার জন্য আমরা আইনিভাবে বাধ্য করব তাকে, এবং আমরা সর্বোচ্চ ও দূর পর্যন্ত এরপরে যদি হেডমাস্টারমশাইকে বলে যদি কাজ না হয় আমরা হচ্ছে এডিআই অফিসে যাব, এডিআই সাহেবকে জানাবো, এবং এডিআই সাহেবকে দিয়েও যদি না হয় আমরা ডিআই অফিসে জানাবো, এবং ডিআই সাহেবকে দিয়ে যদি না হয় তাহলে আমরা শিক্ষা দপ্তরে হচ্ছে যাব এবং গিয়ে অভিযোগ করব। সরকারি নির্দেশ অমান্য করে নানা কৌশলের মাধ্যমে এখনও প্রাইভেট টিউশন চালিয়ে যাওয়া স্কুল শিক্ষকদের বিরুদ্ধে দিন দিন আরও কঠোর হচ্ছেন গৃহ শিক্ষক সমিতির সদস্যরা। তারা চান সরকারি নির্দেশিকা মান্যতা পাক। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এই টাইটান কা সানগ্লাস হ্যায় এন্ড ইসমে পাওয়ার্ড লেন্স ভি লাগা সকতে হ্যায়। আর কলকাতায় নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। এখানে চক্ষু পরীক্ষা করা হয়, কন্টাক্ট লেন্স, ফ্রেম, সানগ্লাস পাওয়া যায়। আজই আসুন বনগাঁর যশোর রোডের ধারে নিজস্ব শোরুমে। যোগাযোগ 8167734766।